রাজশাহী দুর্গাপুরে জোরপূর্বক জমি দখল ও হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। মিথ্যে মামলা ও হয়রানির প্রতিবাদ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে দুর্গাপুর উপজেলার আলিপুর গ্রামের ভুক্তভোগী আসাদুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এক লিখিত বক্তব্যে বলেন, আমার প্রতিপক্ষরা একই গ্রামের আব্দুল মান্নান চৌধুরী, তার ছেলে জাকির হোসেন চৌধুরী ও জজ মনির হোসেন চৌধুরী এলাকার প্রভাবশালী হওয়াতে আদালতের রায় উপেক্ষা করে জোরপূর্বক আমাদের জমি দখল ও বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। তাই তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা ও হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের সহায়তা চেয়েছেন অসহায় আসাদুল ইসলাম ও তার পরিবার। ইসলাম পিতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, গ্রাম আলিপুর, ডাকঘর বেলঘরিয়া, দুর্গাপুর, রাজশাহী। গত সোমবার 14 ডিসেম্বর বিকেল 3টার দিকে আলিপুর বাজারস্থ আমার নিজ সম্পত্তিতে ঘর নির্মাণের জন্য ইট রাখি। ওই দিন বিকেল 3:30 দিকে দুর্গাপুর থানার পুলিশ এএসআই লতিফ সহ কয়েকজন পুলিশ সদস্য আমার জায়গা থেকে ইট সরাতে বললে আমি জিজ্ঞাসা করলে তারা বলে জজ মনির হোসেন চৌধুরী ওসিকে নির্দেশ দিয়েছে, আমরা জায়গা ফাঁকা করতে এসেছি। আমি আমার জমির কাগজপত্র দেখাতে চাইলে এএসআই লতিফ আমার কাগজ না দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে উল্লেখ্য উক্ত জমিটি নিয়ে মামলা নিষ্পত্তির পর মহামান্য আদালতের রায় অনুযায়ী জমিটির সীমানা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু আমার প্রতিপক্ষরা একই গ্রামের মান্নান চৌধুরী ছেলেরা জাকির হোসেন চৌধুরী ও জজমনির হোসেন চৌধুরী এলাকায় প্রভাবশালী হওয়াতে আদালতের রায় উপেক্ষা করে জোরপূর্বক আমাদের জমিটি দখল ও বিভিন্নভাবে হয়রানি করছে। উক্ত বিষয়াদি প্রিয় সাংবাদিক ভাইদের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হলো এবং সবিনয়ে সবার কাছে অনুরোধ করছি, আমি যেন উক্ত বিষয়ে আমার এই জমিটি নিয়ে সুষ্ঠু একটি সমাধান চাই।